চাকরিজীবী ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না, ব্যবসা কি খারাপ? প্রিয় ভাই, ব্যবসা হচ্ছে সেই উপার্জনের সিস্টেম যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত রিজিক রেখেছেন পুরো রিজিকের 95% রেখেছেন ব্যবসার মধ্যে, আর মাত্র 5% রেখেছেন বাদ বাকি সবকিছুর মধ্যে। ব্যবসার মধ্যে 95% বারাকা রিজিক রয়েছে। ব্যবসায় তো সর্বোত্তম, ব্যবসায় তো সব থেকে ভালো। চাকরি করা, যত বড় চাকরি করেন না কেন, চাকুরি চাকর কেউ খারাপ ভাবে নেবেন না। আর ব্যবসায়ী, তিনি যদি ফুটপাতে দাঁড়িয়ে গেঞ্জি বিক্রি করেন, তিনি যদি ঝালমুড়ি বিক্রি করেন, তিনি যদি রাস্তায় রাস্তায় ঘুরে তরকারি আর মাছ বিক্রি করেন, তবুও তিনি ব্যবসা করেন, তিনি মালিক, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের তিনি মালিক, তিনি ওখানে কর্মচারী নন, তিনি ওখানে চাকরি করেন না, চাকর নন, তিনি মালিক। সুতরাং ব্যবসা অবশ্যই ভালো। এই টেন্ডেন্সিটা আমাদের দূর করতে হবে যে ব্যবসাই ভালো না, চাকরি ভালো না, ভাই ব্যবসা হচ্ছে সর্বোত্তম। এখন ব্যবসা করতে হলে ব্যবসার মতো ব্যবসা করতে হবে, ব্যবসা করতে যে চুলকনি করে নিতে হবে। ব্যবসা আপনি করতে চান ভালোভাবে করেন, মন দিয়ে করেন, সঠিকভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন ইনশাআল্লাহ।